আমি একজন দুঃখিনী মা, আমার একমাত্র ছেলের বয়স ছিল 13 বছর 3 মাস। সে পাঁচক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, আমি নিষেধ করা সত্ত্বেও সে প্রায়ই কবর জিয়ারত করত। গত 9 মাস আগে সে একদিন ভোরবেলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, ইন্নাল্লাহ। আল্লাহ তাকে ক্ষমা করবেন কিনা, আমি মা হিসাবে তার জন্য নাজাতের জন্য কোনো আমল করতে পারি কিনা, আহা, এই অভাগিনী মা, তার জন্য আমরা দোয়া করি। আর তার প্রশ্ন উত্তর দিচ্ছি মা আপনার, যে আপনার ছেলে যখন এরকম টেন্ডেন্সি দেখা গেছে যে তার মন মানসিকতা খারাপ, মুড মাড খারাপ, আত্মহত্যার ভয় হতে পারে, এটা অনেক সময় মানসিক রোগ থেকে হয় মানুষের মধ্যে। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের উচিত ভালো সাইকিয়াট্রিস্ট, ভালো সাইকোলজিস্ট দেখানো, ভালো কোনো আলেমকে দেখানো, কাউন্সিলিং করা এবং তার ট্রিটমেন্ট করা, এটা করা উচিত। যাই হোক, যেভাবে হোক, যে কারণে হয়েছে, কেন হয়েছে আমরা ডিটেল যাই না। মূল কথা হলো যে আত্মহত্যা করে মারা গেলে তার জন্য দোয়া করা যাবে কিনা। উত্তর হলো ডেফিনেটলি দোয়া করা যাবে, আরও বেশি করে দোয়া করতে হবে, কারণ আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে সে জাহান্নামী হয়, কিন্তু সে তো বেঈমান হয়ে যায় নাই। মুসলমান অবস্থা যদি আত্মহত্যা করে, তার অন্যায় হয়েছে, সে গুনাহের কাজ করেছে, এখন তার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া যাবে। আর আল্লাহ চাইলে মাফ করতে পারেন, সে শিরক করে মরে নাই, শিরক করে যদি মরে তাহলে আল্লাহ মাফ করবেন না। এটা আল্লাহ তাআলা যদিও শাস্তি দিবেন ঘোষণা দিয়েছেন, আবার এখান থেকে এটা কেউ বুঝিয়ে না যে তাহলে আত্মহত্যা বোধহয় খুব সাধারণ জিনিস। আত্মহত্যা করা কাবিরা গুনাহ, এরকম কাবিরা গুনাহ হাদিসে আছে চিরকাল জাহান্নামে থাকবে, এরকমও আছে। অবশ্য সেই হাদিসের ব্যাখ্যা বেশিরভাগ মুহাদ্দিসরা বলেছেন যে এর অর্থ হলো যে ওই ব্যক্তি যদি আত্মহত্যাকে বৈধ মনে করে, আজকাল মানুষ মনে আমার শরীরে আমি যা ইচ্ছা তা করবো, এরকম মানসিকতা থেকে যদি করে তাহলে তো সে ইমানই হারা, সেই ক্ষেত্রে সে সাই জাহান্নামী হবে, কিন্তু জাহান্নামে যাবে আত্মহত্যা করলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যা যে করে মারা যেতে তার জানাজা পড়তেন না। আত্মহত্যা যে করে সে কখনো খাঁটি মুসলমান হতে পারে না, বিকজ তার আল্লাহর প্রতি ভরসা কম আছে দেখে সে আত্মহত্যা করছে। যার আল্লাহর প্রতি ভরসা স্ট্রং থাকবে সে আত্মহত্যা কেন করবে? যত বিপদ হয় আল্লাহর প্রতি সে ভরসা করবে এবং অপেক্ষা করবে আল্লাহর রহমতের। এই জন্য এই গুণাগুলো থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তবে এই ছেলের জন্য আপনি অবশ্যই মা হিসাবে দোয়া করতে পারেন এবং আল্লাহ তাকে রহম করতেও পারেন। দুঃখ কষ্ট অভাব ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য দোয়া বলে দেন। দুঃখ কষ্ট অভাব এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য 3টা দোয়ার কথা বলি। এমনি তো আমল আছে বহুত, অন্যান্য করণীয় করবেন, পাশাপাশি 3টা দোয়া। নাম্বার 1, বেশি বেশি দুরুদ পাঠ করবেন। যেই কোনো বিপদ আপদ থেকে মুক্তির জন্য মহর্ষদের কাজ করবে দুরুদ পাঠ করা। বড় কোনো বিপদে পড়ছেন, দুরুদ পড়া শুরু করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি দুরুদ পাঠ করেন। দুরুদ পাঠ করে আমার জীবনে এরকম বেশ কয়েকবার ঘটছে যে ওয়ালে পিঠ ঠেকে গেছে, অর্থাৎ আর পিছে যাওয়ার জায়গা নাই। এরকম বিপদে যে মনে হচ্ছে যে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ আর নাই, অনবরত দুরুদ শুধু মুখের মধ্যে, যতক্ষণ আপনার নিঃশ্বাস প্রশ্বাস নিয়েছি দুরুদ পড়তেছিলাম। এরপর আল্লাহ তাআলা এমনভাবে সেই সমস্যা দূর করেছেন যে মনে হচ্ছে আসমান থেকে মনে হচ্ছে সাহায্য নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ, এরকম একাধিকবার জীবনে দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে খুব বলিষ্ঠভাবে আমাদেরকে বলে গেছেন, দুরুদ শরীফ এটা মানুষের পেরেশানি দূরের মাধ্যম। একইভাবে দ্বিতীয় আমল হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। কোনো বিপদ হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, বেশি দুরুদ পাঠ করেন, এই ইস্তিগফার পাঠ করেন। এটাও মানুষের মান লাজিমুল ইস্তিগফার। যে ব্যক্তি ইস্তিগফারকে সবসময় একবার আঁকড়ে ধরে, সবসময় পড়তে থাকে, সে ব্যক্তি যে কোনো বিপদ থেকে উদ্ধারের রাস্তা আল্লাহ তাআলা বের করে দেন, আবিষ্কার করে দেন, সারপ্রাইজ তাকে করে দেন, সারপ্রাইজড করে দেন। 3 নম্বর হলো দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালামের বিপদ উদ্ধার করার করেছেন আল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ইউনুসকে যেভাবে রক্ষা করেছি ঈমানদারদেরকে, এই দোয়া পড়লে একইভাবে রক্ষা করবে। অতএব দুরুদ, ইস্তিগফার, দোয়া ইউনুস, এই 3টা আমল খুব বেশি করবেন, ইনশাআল্লাহ যে কোনো পেরেশানি থেকে মুক্তি লাভ করবেন। আবার পেরেশানি থেকে মুক্তি লাভের আলাদা দোয়াও আছে, আল্লাহু ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ টেনশন পেরেশানি থেকে মুক্তি চাই, দোয়া পানা চাই। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ অক্ষমতা থেকে, অলসতা থেকে আপনার কাছে পানা চাই, এই দোয়া বিশেষ করে পড়বেন। এবং সেই সাথে গুনাহ থেকে মুক্ত থাকবেন। দান সাদাকা করলে বিপদ দূর হয়, যদ্দূর পানে দূর দান করেন, বিপদ আপদে পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উদ্ধার করবেন। আল্লাহ আমাদের সবাইকে সুখী, সমৃদ্ধ এবং ঈমান আমলের সাথে আমাদের পুরো জীবনকে কাটাবার তৌফিক দান করুন। প্রতিবেশী হারাম উপার্জনের টাকা কেনা খাবার দিলে অপচয় যাতে না হয়, সেজন্য ইচ্ছে না থাকলেও খেতে হয়, এজন্য মুক্তির উপায় কি? আহারে অপচয় আলাদে মানুষ, এত ভালো চিন্তা মানুষ যে আপনি অপচয় না হয়, আপনি আরো দিয়ে দেন মশলা ঘুরে খাওয়ার জন্য অপচয়ের চিন্তা করলেন? আচ্ছা যাক, হয়তো সুস্থ চিন্তাই করেছেন, সুধারণা করলাম। কেউ যদি হারাম টাকা দিয়ে আপনাকে কিছু কিনে দেয়, সেটা আপনার জন্য খাওয়া জায়েজ নাই, ডেফিনেটলি ফেরত দিয়ে দিবেন বুকের বল থাকলে। আর যদি সেটা না পারেন তাহলে সেক্ষেত্রে অন্য কাউকে দান করবেন, নিজে ভোগ করবেন না। আর যদি হালাল মিশ্র উপার্জন থাকে, সেখান থেকে দেয় কর্তৃক দিচ্ছে আপনি জানেন না, তাহলে খেলে জায়েজ হবে, কিন্তু না খাইলে উত্তম।